নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে। আমরা আজকে চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত ভগবানবাটি গ্রামে উপস্থিত হয়েছি, যেখানে একজন আলু চাষি যার নাম তাপস রুইদাস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আজকে আমরা স্থানীয় সূত্রে খবর পেয়েছি তার পরিবারের পাশে, মৃত পরিবারের পাশে দাঁড়াতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা সেই চিত্র আমার ক্যামেরা পার্সনকে তুলে ধরতে বলবো। এখনও অবশ্য তিনি এখানে এসে পৌঁছাননি, তাকে স্বাগত জানানোর জন্য এখানে অনেক মানুষের ভিড়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত ভগবানবাটি গ্রামে মৃত আলু চাষি তাপস রুইদাসের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন পশ্চিম বাংলার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি ঋণ নিয়ে জর্জরিত ছিলেন তিনি, আলুর ফলন ভালো হয়নি, কীভাবে কৃষি ঋণ মেটাবেন সেই জন্য গভীর চিন্তায় ছিলেন। আজ থেকে 13 দিন আগে আত্মহত্যা করেন বলে জানান মৃত চাষির স্ত্রী রুম্পা রুইদাস। রুম্পা রুইদাস বলেন, বিজেপির রাজ্য সভাপতি আজ আমাদের বাড়িতে এসে দেখা করলেন, ছেলেদের পড়াশোনার দায়িত্ব নেবেনও বলে গেলেন এবং পরিবারের পাশে আছি সেটাও জানিয়ে গেলেন। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি তৃণমূল কংগ্রেস কে এক হাত নিলেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ বটব্যালের সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এসে পৌঁছালেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, মৃত পরিবারের পাশে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলবেন তিনি, তাদের পাশে দাঁড়াবেন বলেছেন। আমরা জেনে নেব আরও বিস্তারিত তথ্য। আমরা সেই মৃত পরিবারের সাথে তিনি যে কথা বলছেন সেই কথাও আপনাদের সামনে, তিনি কীভাবে তাদের পাশে দাঁড়াতে চাইছেন সেই সবও তুলে ধরবো। দেখতে থাকুন বাংলা এমজি নিউজ, ক্যামেরায় গৌরাঙ্গ বটব্যালের সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমাদের সংগঠন আগের তুলনায় অনেকটা শক্তিশালী হয়েছে। 19-এ যে সংখ্যক বুথে আমরা ছিলাম তার থেকে অনেক বেশি বুথে আমাদের বুথ কর্মী আছে, বুথের কমিটি আছে। এক মাস যেতে দিন, আমাদের পুরো তথ্য সামনে চলে আসবে। আমরা বুথ সশক্তিকরণ অভিযান চালাচ্ছি এখন এবং আস্তে আস্তে আমাদের যে সাংগঠনিক যে স্ট্রাকচার, যে রোবাস স্ট্রাকচার তৈরি হবে, তাতেই বুঝতে পারবে বিজেপি কতটা শক্তি। কি ঘটনাটা কি ঘটেছিল? আলু লাগিয়েছিল দেনা করে ধার করে, ওই জন্য ওদের টেনশনে এরকম করেছে, কেউ জানে না এরকম করেছে, এরকম করবে বলে ভাবিনি কোনোদিন। কতদিন আগে ঘটেছিল? 13 দিন হচ্ছে। আচ্ছা, আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনাদের বাড়িতে এসেছিলেন, কি কি আশ্বাস দিলেন? বললেন যে চলে গেছে সে তো আর আসবেনি, বাচ্চাগুলোকে তো মানুষ করতে হবে, লেখাপড়া দেখবে বললো, দায়িত্ব নেবে বললো, তারপর ঘর দেখে গেল। এবারে সে কি করবে এবারে, তার তেমন আর কিছু বলেনি তো। ভরসা রয়েছে? বললো তো আমরা তো আছি বললো। আপনার নাম? রুম্পা রুইদাস। আপনার কে হয়? আমার স্বামী। ঘটনাটা কি ঘটেছিল? আলু। আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আপনাদের সাথে দেখা করলেন, কি কি আশ্বাস দিলেন? আপনাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কি কি বললেন আপনাদেরকে? দেখে শুনে রাখবে, সহযোগিতা করবে, এটা করা। আপনার সাথে এবং তাপসবাবুর স্ত্রী এবং তার ছেলেদের সাথে তিনি কথা বললেন, ছোটো ছোটো দুটো ছেলে রয়েছে তাদের সাথে কথা বললেন, কি বললেন? ছেলেদের পড়াশোনা দেখা, সব দেখে তার পরিবার, পরিবার সবাই খেতে হবে। আপনার নাম? মালতী দাস। আপনি? মা। দেখুন, সুকান্ত বাবু আসবেন, এখানে একটা ছেলে অল্প বয়সে চাষ করেছে আলু, আলু চাষ করে হচ্ছে মানে দেনায় খুব একটু জর্জারিত হয়ে রয়েছে। এবারে আলুর দাম তো, এই তো আলুর দাম নেই, লোক চাষ করেছে 2200-2300 টাকা বস্তা সার বস্তা কিনেছে,
কিনে সেই ছেলে আত্মহত্যা করে যে দেনা শোধ করতে পারছেন। সুকান্ত বাবু হয়তো শুনেছেন, শুনে হয়তো তার পাশে জানানোর জন্য আসেন। সেই কৃষকের নাম হচ্ছে তাপস রুই দাস। হ্যাঁ, আমরা তো অবশ্যই স্বাগত জানানোর জন্য, যেহেতু একটা গরিব মানুষের পাশে আসছেন আমরা তো স্বাগত জানাবোই। হ্যাঁ, তুমি তো দিবেন অবশ্যই, দেওয়ার জন্যই আসছেন। আমরাও তার পাশে থাকার জন্য, আমরা গ্রামবাসী হিসাবে, আমরা, আমার নাম চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন দাস। ও, আমরা লেবার খাটা মানুষ। ও, কি করি, আমরা এমনিতে ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি, অতএব হচ্ছে কর্মী, এই গ্রামের হচ্ছে আমরা ভোটার আছি আমরা। এই রাজ্যে প্রথম নির্লজ্জভাবে সংখ্যালঘুদেরকে ধর্মীয় উস্কানি দেওয়ার কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে মুয়াজ্জিন ভাতা এবং মসজিদের ইমামদের ভাতের এখন তিনি ভূতের মুখে রাম নামের কথা দেন। উনি যে অস্ত্রে ক্ষমতা দখলের চেষ্টা করেছেন সেই অস্ত্রেই উনি ভোতা হবেন। আরে দাদা, মাথা স্টাইন উনিই তৈরি করেছেন। আমরা আগে বলেছিলাম যে কৃষকদের মুক্তির জন্য কৃষি বিল দরকার, বিশেষ করে কেন্দ্র সরকার যে কৃষি বিল এনেছিল তা অত্যন্ত এফেক্টিভ হতো পশ্চিমবঙ্গের ছোট কৃষকদের জন্য, কিন্তু আমাদের বিরোধীরা সেটা করতে দিল না। আমরা সেই জন্য রিভিল করলাম সেই বিলগুলো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষকরা কখনো 2.5 টাকা কেজি দরে আলু বিক্রি করছে, কখনো 6.5 টাকা 6.5 টাকা কেজি দরে আলু মহাজনদেরকে বিক্রি করে দিচ্ছে, সেই আলু কলকাতার লোকেরা 25 টাকা 30 টাকায় কিনে খাচ্ছে। দাদা, এই পরিস্থিতি হয়েছে শুধুমাত্র অপরিণামের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বিরোধী যারা আছে তারা এই বিষয়টিকে নজর রাখছে না। পশ্চিমবঙ্গে চাষিদের মৃত্যু অলরেডি ঘটে গেছে, চাষিদের পরিবার থেকে আর কেউ চাষি হতে চাইছে না, তারা পরিযায়ী শ্রমিক। মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিল সেভিং ভলান্টিয়াররা যদি ভালোভাবে কাজ করে তাহলে স্থায়ী করে দেওয়া, এখন তো তার স্কুলে পাবেন বলে, এই নিয়ে কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের জন্য এগুলো কথা বলছেন। আচ্ছা আচ্ছা, ভালো মানে কি? ভালোটা বিচার কে করবে? কিন্তু ক্যাডার পোষা, যে ক্যাডার হবে মাননীয় মুখ্যমন্ত্রী, পঞ্চায়েতে যে বুথ জেতাবে তাকে তিনি প্রমোশন দেবে, এটা চলতে পারে না। এটা কোর্টের চ্যালেঞ্জ হবে এবং চ্যালেঞ্জ হয়ে এটা উনি বাধ্য হবেন আবার নিজের জায়গা থেকে সরে আসতে। তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে, এই বিষয়ে কিছু বলুন। দেখুন, প্রচুর গ্রেপ্তার শুরু হয়েছে, এখনো বাকি আছে প্রচুর। আর মেন মাথা যারা লাগব বল বা বড় ইঁদুর ধেরে ইঁদুর যাই বলুন না কেন, একটু অপেক্ষা করুন, আরো অনেক কিছু দেখতে পাবেন। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত এসে যুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, বোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।